এই ভিডিওর মাঝে আমরা ম্যাট্রিক্সের এ টু জেড সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। যদিও ম্যাট্রিক্সটা মোটামুটি সহজ বাট খুবই গুরুত্বপূর্ণ। সহজ হলেও আমরা ফার্স্টে যখন ম্যাট্রিক্সটা পড়ি অনেকের কাছে অনেক কঠিন মনে হয় বা আমরা অনেকে সহজে পড়তে পারি না, এ কারণে মনে থাকে না বা এটার থেকে আমরা ভালো একটা অ্যান্সার করতে পারি না বা ভালো একটা মার্কস বের করে আনতে পারি না। তো আজকের ক্লাসটা আমি এমনভাবে করার চেষ্টা করব যাতে তোমরা ম্যাট্রিক্স থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো, এইচএসসি হোক ইভেন অ্যাডমিশন টেস্ট হোক। ওকে, সো আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম জিনিসটা হচ্ছে, ধরো আমরা জানি কি মূলত 2×2, 3×3 এরকম টাইপের কিছু ম্যাট্রিক্স দেখে থাকি। ধরো আমি যদি এরকম লিখি 3, 4, 5, 6, 7, 8, 2, 3, 4, কথার কথা আমি এরকম কিছু ডিজিট লিখলাম, এগুলোকে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, তার মানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটাকে আমি এ দ্বারা আইডেন্টিফাই করলাম। এখন এ ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কী হবে? সো ক্রম বা মাত্রার সংজ্ঞা হচ্ছে একটা ম্যাট্রিক্সের যতটা সারি থাকে এবং যতটা কলাম থাকে, সারি ইনটু কলামের গুণফল হচ্ছে ওই ম্যাট্রিক্সের ক্রম। সো এ যেহেতু ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের তিনটা সারি আছে, আমরা জানি এগুলো হচ্ছে সারি আর তিনটা কলাম আছে। সো এ ম্যাট্রিক্সের মাত্রা হবে 3×3, এটা খুবই সহজ। এখন আমরা যদি একটু একটু ডিফারেন্ট একটা ম্যাট্রিক্স লিখি, লাইক 2, 3, 4, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, বি দ্বারা আইডেন্টিফাই করলাম। সো এখন বি এর ক্রম কত হবে? তো বি এর ক্রমের ক্ষেত্রে আমরা কি করব, এইগুলো হচ্ছে আমাদের সারি, তো এখানে সারি আছে তিনটে আর কলাম আছে হচ্ছে একটা, তো বি ম্যাট্রিক্সের মাত্রা হবে সারি ইনটু কলাম। অবশ্যই সারি সংখ্যাটা আইকে হবে আর কলাম একটা পড়া হবে। তো এই হচ্ছে মূলত আমাদের মাত্রা বা কলামের হিসাব। এখন আমাদের কোনো কোনো ক্ষেত্রে কি বলে ইউনিভার্সিটি কোয়েশনের ক্ষেত্রে ক্রম থেকে এরকম একটা কোয়েশন এসে থাকে, ধরো এ সমান সমান এরকম একটা ক্রম দেওয়া থাকবে, বি সমান সমান এরকম একটা ক্রম দেওয়া থাকবে, তোমাকে বলা হবে যে এ ক্রস ভি এর ক্রম কত। সো এরকম যদি থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশন, এ ক্রস ভি এর ক্রম কত, তো এরকম যদি কোয়েশন আসে তাহলে কি করবা, তোমরা একটা জিনিস খেয়াল করবা সবসময় যে এরকম কোয়েশন থাকলে একটা ডিজিট মিল থাকবে। যেমন এখানে দেখো থ্রি আছে, থ্রি আছে, থ্রি আছে, থ্রি আছে, এখানে থ্রি আর এখানে থ্রি কিন্তু মিলতেছে। সো এরকম একটা না একটা ডিজিট মিলবে, আর কোন ডিজিটটা মিলবে এটাও আমি বলে দিই, প্রথম ম্যাট্রিক্সের শেষের ডিজিটটা মিলবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্টের ডিজিটটা মিলবে। তো তোমরা কি করবা, এই প্রথম ম্যাট্রিক্সের শেষের ডিজিটটা আর ফার্স্টের ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্টের ডিজিটটা দুইটা বাদ দিয়ে দিবা, বাদ দেওয়ার ফলে যা থাকে তাই হবে এ ম্যাট্রিক্সের ক্রম। অর্থাৎ এ বির ক্রম হবে বা অ্যাক্রস বি এর ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের 3 আর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1। সহজ কথা বলতে গেলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা আমরা নেব আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ডিজিটটা নিব, ঠিক আছে? ডিজিট বললে সহজ হয়, প্রথম ম্যাট্রিক্সের প্রথম ডিজিটটা নিব আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ডিজিটটা নিব, এই দুইটা ডিজিটের গুণফল হচ্ছে অ্যাক্রস বি এর ক্রম। সো আশা করি ক্রম থেকে আর কোনো কোয়েশ্চেন তোমাদের কনফিউশন লাগবে না বা যে কোনো কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, তো আমরা শর্টকাটে কিছু ম্যাট্রিক্স দেখব এখন, যে ম্যাট্রিক্সগুলো আমাদের খুবই দরকার লাগে। এখন আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ দুইটা ম্যাট্রিক্স, সমঘাতী এবং অভেদঘাতী ম্যাট্রিক্স।
সমগতি এবং অভেদগতি ম্যাট্রিক্স থেকে তোমরা এমসিকিউ পাবাই পাবা, হোক সেটা এইচএসসি এক্সাম, হোক সেটা ইউনিভার্সিটি এক্সাম। ওকে, সো সমগতি এবং অভেদগতি ম্যাট্রিক্সের সূত্রগুলো জানলে তোমরা যদি গুণ পারো তাহলে আইডেন্টিফাই করতে পারবা ওই ম্যাট্রিক্সটা সমগতি নাকি অভেদগতি। সমমাতি সমগতি ম্যাট্রিক্সের সূত্রটা হচ্ছে, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করো আর ওই ম্যাট্রিক্সটাই পাও তাহলে একে সমগতি ম্যাট্রিক্স বলে। সহজ কথা বলতে গেলে ধরো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যদি আমি বর্গ করি আবার এই সেম ম্যাট্রিক্সই পাই তাহলে এটা হচ্ছে সমগতি ম্যাট্রিক্স। আমি তোমাদের দেখাচ্ছি অভেদগতি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি বলে দিই। যদি কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করো, বর্গ করার পর যদি আই পাও বা একক ম্যাট্রিক্স পাও তখন তাকে বলা হচ্ছে অভেদগতি ম্যাট্রিক্স। ওকে, তো আমরা দেখি ফার্স্টে সমগতি ম্যাট্রিক্সটা। সমগতি ম্যাট্রিক্সটা সূত্রটা কী ছিল বা সংজ্ঞাটা, একটা ম্যাট্রিক্সকে আমরা বর্গ করব, বর্গ করলে যদি সেম ম্যাট্রিক্সই পাই তাহলে আমাদের ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমগতি ম্যাট্রিক্স। লাইক এ সমান সমান এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি তোমাকে বলে যে এই ম্যাট্রিক্সটা সমগতি কি না যাচাই করো তাহলে কীভাবে করব। তো বর্গ মানে কি, মূলত ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইবার গুণ করা, ঠিক আছে? তাহলে টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান, আমরা দুইবার গুণ করব এটাকে, টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান। তো গুণের ক্ষেত্রে যাদের প্রবলেম আছে তারা তো গুণের ভিডিও দেখতে পারো, আমি এটাতে একটু শর্টকাটে গুণটা করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এপাশে আমি করি। হ্যাঁ, তো গুণের সিস্টেমটা হচ্ছে, আমি একটু দেখাই তোমাদের, এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, আমি একটা সার্কেল দিয়ে আইডেন্টিফাই করি, প্রথম ম্যাট্রিক্সের সারি আর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ হয়। এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় প্রথম উপাদান, সেমভাবে এই দ্বিতীয় উপাদান আর এই দ্বিতীয় উপাদান। আমি আর একটু সহজভাবে বলি, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে গুণ হয়, অর্থাৎ এই সারিটাকে তুমি এভাবে নিয়ে এভাবে বসাই দিবা, ঠিক আছে? বসাই দিলে ধরো এই ম্যাট্রিক্সটা শোয়া আছে, তুমি এটাকে দাঁড় করাই দিবা, যদি দাঁড় করাই দেও তাহলে টু এখানে হবে, ওয়ান নিচে হবে, তাহলে এই টু টু গুণ হবে, ওয়ান আর মাইনাস টু এ গুণ হবে, অর্থাৎ এই টু আর টু গুণ হবে, তাহলে টু ইন্টু টু ফোর হচ্ছে, আর ওয়ান আর মাইনাস টু গুণ করলে মাইনাস টু হবে। যদিও এখানে সূত্রের প্লাস হয় বাট এই মাইনাসের কারণে আমাদের মাইনাস বসাতে হয়েছে। ওকে, সেমভাবে এই রোটা দ্বারা আবার এই কলামটাকে গুণ করতে হবে, কলামটাকে গুণ করার ক্ষেত্রে কী করতে হবে, সেমই টু দ্বারা ওয়ান ডে গুণ হবে, তাহলে টু কে টু, তারপরে এই ওয়ান দ্বারা মাইনাস ওয়ান ডে গুণ হবে, তাহলে মাইনাস ওয়ান। ওকে, আবার এই প্রথম রো দ্বারা যেহেতু আমি দুইবার গুণ করছি দুইটা কলামকে, সেমভাবে দ্বিতীয় রো দ্বারা দুইটা কলামকে আমাদের গুণ করতে হবে। সো এই মাইনাস টু দ্বারা যদি আমি টু গুণ করি তাহলে মাইনাস ফোর, সূত্রের প্লাস হবে, বাট হ্যাঁ সূত্রের প্লাস, আর এখানে মাইনাস ওয়ান দ্বারা টু গুণ করলে মানে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু, তার মানে হচ্ছে প্লাস টু। সেমভাবে আমরা দ্বিতীয় রু দ্বারা এটারে গুণ করবো, তাহলে কত হচ্ছে, এ টু দ্বারা মাইনাস ওয়ানটে গুণ করলাম মাইনাস টু, আর এটাতে এটার গুণ করলে হচ্ছে প্লাস ওয়ান। ওকে, তোমরা গুণটা একটু দেখে নিয়ে যদি না বুঝে থাকো, তো এখন আমরা কি যোগ বিয়োগ করলে কত হচ্ছে, টু, তারপর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে মাইনাস টু, তারপর হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে? নর্মাল যোগ বিয়োগ করলো। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের ম্যাট্রিক্স ছিল কিন্তু এইটা, হ্যাঁ, এটাকে আমরা কি করছি, বর্গ করছি, বর্গ করার পরে কিন্তু সেম ম্যাট্রিক্সই পাইছি, দেখো টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান, টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান। তো এই ম্যাট্রিক্সটাকে বর্গ করার পরে আবার এই ম্যাট্রিক্সটাই পাইছি, সেম ম্যাট্রিক্সই পাইছি। সো এরকম টাইপের যদি কোনো ম্যাট্রিক্স হয় তাহলে এগুলোকে বলা হচ্ছে সমগতি ম্যাট্রিক্স। হ্যাঁ, আর তোমার যদি কোশ্চেন দেওয়া বলা থাকে একটা ম্যাট্রিক্স আর তুমি যদি দুইবার গুণ করার পর সেম ম্যাট্রিক্স না পাও, তাহলে যদি বলা হয় থাকে এটা সমগতি কি না, তাহলে না করে দেবো সিম্পলি যে এটা সমগাতিক না, ঠিক আছে? অভেদগতির ক্ষেত্রে সেমই, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা তোমরা দুইবার গুণ করবা, দুইবার গুণ করার পর যদি আই পাও, আই বলতে কি তোমার, আই বলতে ওয়ান জিরো জিরো ওয়ান, হ্যাঁ এটা হচ্ছে আই, দুই দুইয়ের ক্ষেত্রে, আই টু হচ্ছে এটা। তো তোমরা এর যদি বর্গ করো, দুইবার গুণ করো, এরকম ওয়ান জিরো জিরো ওয়ান পাও, তাহলে তোমরা বলে দিবা যে এটা হচ্ছে একটা অভেদগতি ম্যাট্রিক্স, আর যদি এরকম না পাও তাহলে এ অভেদগতি ম্যাট্রিক্স না। তো খুবই গুরুত্বপূর্ণ এই দুটো কোয়েশ্চেন, সমগতি এবং অভেদগতি। আশা করি এই দুটো কোয়েশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে আর কোনো প্রবলেম হওয়ার কথা না।
ঠিক আছে। আজকে আমরা শিখবো ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমি যে অঙ্কটা লিখে রাখছি, এই অঙ্কটা যদি আমরা টোটালি এ টু জেড কমপ্লিট করি, তাহলে ম্যাট্রিক্সের গুণ রিলেটেড যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে উইদাউট এনি কনফিউশন। ওকে, সো ফার্স্ট অফ অল আমি স্টার্ট করছি। এখানে কী দেওয়া আছে? তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে।